দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল রবিবার লখনৌয়ে প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারের দল করে মাত্র নিরানব্বই রান জবাবে উনিশ দশমিক পাঁচ ওভারে ভারত করল চার উইকেটে একশো এক রান স্পেন সহায়ক উইকেটে ব্যাট করতে সমস্যায় পড়লেন দু দলেরই ব্যাটাররা উইকেটের সাহায্য নিয়ে লখনউয়ে প্রথম থেকেই দারুণ বোলিং করেছেন ভারতীয়রা চতুর্থ ওভারে ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন যুজবেন্দ্র চহাল ভারতের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নজির গড়লেন তিনি টপকে গেলেন ভুবনেশ্বর কুমারকে এরপর নিউজিল্যান্ডের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেন একের পর এক ব্যাটার এসেছেন এবং সাজঘরে ফিরেছেন সর্বোচ্চ রান অধিনায়ক স্যান্টনারের তেইশ বলে উনিশ রান করেছেন তিনি মার্ক চ্যাপম্যান এবং মাইকেল ব্রেসওয়েল দুজনেই চোদ্দ করে রান করেছেন ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন আর্শদ্বীপ সিং একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর চহাল দীপক হুদা এবং কুলদীপ যাদবের জবাবে ভারতীয় ব্যাটাররাও দারুণ কিছু পারফরম্যান্স করতে পারেননি সূর্যকুমার যাদব এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ইনিংস ভারতকে গুরুত্বপূর্ণ জয় এনে দিল সূর্য একটি চারের সাহায্যে একত্রিশ বলে ছাব্বিশ রান করে অপরাজিত থাকলেন